দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা টিভি ল চেম্বারে আপনাদেরকে স্বাগতম। আমরা ল চেম্বার অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছিনতাই প্রতিরোধে আইনি ব্যবস্থা। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ আলী জিন্না। জনাব শাহেদ আলী জিন্না সাহেব, আপনাকে স্বাগতম বাংলা টিভি ল চেম্বার অনুষ্ঠানে। পুলিশের রিপোর্টে বলা হচ্ছে ছিনতাইয়ের হার কমে গেছে, আবার পত্রপত্রিকাতে বলা হচ্ছে যে ছিনতাই ক্রমশ বেড়েই চলছে। তো এই দুটার ভিতরে গরমিল বক্তব্য। আর আরেকটি হচ্ছে, অতি সম্প্রতি একটি সারা জাগানো ঘটনা ঘটে গেছে যে শরীয়তপুর অথবা মাদারীপুর থেকে পিতামাতা তার দুটি সন্তানকে নিয়ে আসছিল, একটি বোধহয় 4 বছরের আলামিন আর একটি আরাফাত 6 মাসের বাচ্চা। ছিনতাইকারীর কবলে ব্যাগ টান দিতে যেয়ে ছিনতাইকারী তার হাত থেকে বাচ্চাটা পড়ে মারা গেছে। এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তো এই যে পুলিশের এবং সংবাদপত্রের বা টিভি চ্যানেলগুলোর আমাদের যে পরস্পর বিরোধী বক্তব্য, আসলে এটা আমরা কোথায় স্ট্যান্ড করব এই বিষয়ে জনগণের উদ্দেশ্যে বলবেন? কারণ আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে আইনি প্রতিকারটা কি। পুলিশ তার দায়িত্ব পালনে যতটুকু সম্ভব করে যাচ্ছে, কিন্তু সংবাদপত্র যে মিথ্যা বা ভুল তার পত্রপত্রিকায় বা মিডিয়াতে প্রকাশ করতেছে সেটা কিন্তু আদৌ সত্য। কারণ হলো যে সংবাদপত্র, এই যে আমরা এখানে বসে অনুষ্ঠান করি বা পৃথিবীর যেখানেই অনুষ্ঠান হোক না কেন, সংবাদপত্র এবং মিডিয়া এই যে সংবাদ পরিবেশন করে সেটা জনগণের কাছে খুব মানে দ্রুত গতিতে পৌঁছে যায় এবং জনগণ এটা অনুধাবন করে, বাস্তবায়নের চেষ্টা করে, প্রতিকারের চেষ্টা করে। কিন্তু পুলিশ বাহিনীর দায়িত্ব কি? দেশের জনগণের জান মাল রক্ষার জন্যে, সম্পদ রক্ষার জন্যেই সরকার তাদের নিয়োগ দিয়েছে। বর্তমানে ছিনতাইয়ের মানে এটা সিস্টেমটা চেঞ্জ হয়ে অন্যভাবে ছিনতাই করতেছে। আমরা যখন বিভিন্ন মানে দেশের প্রান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে লঞ্চে বা স্টিমারে বা বাসে বা বিভিন্ন ট্রেনে চড়ে যখন ঢাকার দিকে রওনা হই বা আসে নেমে ভোরের দিকে, তখন কিন্তু এই ঘটনাটা অহরহ ঘটে যায়। এটা কেউ হয়তো থানায় ভয়ে যান না, কারণ থানায় যদি কেউ মামলা করতে যায় তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। এই হয়রানি থেকে শিকার থেকে বাঁচতে হলে পুলিশকে বন্ধুর পরিচয় দিতে হবে। কারণ যখন একজন মানুষ ভিক্টিমাইজ হয়ে যায়, ছিনতাইকারী কর্তৃক ছিনতাই হয়ে যায়, যখন তে থানায় যায়, থানায় যাওয়ার পরে এই পুলিশের যে কনস্টেবল আছে তাদের কাছে তার জবাবদিহিতা করতেই মানে তার মানে ঘর্ম ছুটে যায়। কারণ হলো যে কোথায় থেকে আসলেন, কেন চিন্তা হলো, কিভাবে হলো, তারপরে এটা তদন্তের বিষয় রয়েছে। তদন্তের ক্ষেত্রে যেও দেখা যায় অনেক গড়িমসি, কারণ একটা চিন্তাই হয়ে যায়, হওয়ার পরে তার দ্রুত বিচার হয় না। দেখা যাচ্ছে এটা তদন্ত করে এই চার্জশিট দিতে দীর্ঘ সময় পার হয়ে যায়। তো একজন লোক আসলো দীর্ঘদিন খুলনা থেকে, চিটাগাং থেকে, রাজশাহী সদর গ্রাম থেকে বা সিলেটের সদর গ্রাম থেকে, সে এসে সে যে মামলাটা মামলা থানায় করতে গেল, থানায় করতে যে হয়রানির শিকার হয়, হয়রানির শিকার হওয়ার ফলেই অনেক যারা অনেকে মামলা করতে অনীহা প্রকাশ করে। এই যে এই ব্যাপারে আমার একটা কথা হচ্ছে এই যে ওই ছিনতাই মামলাগুলো রেকর্ড করে না। আচ্ছা, আমরা দেখছি একটা সাধারণ জিডি নিল, FIR হিসাবে তারা নিতে চায় না, এটা একটা কারণ আছে। সেই ক্ষেত্রে হয়তো সাংবাদিকরা ঠিকই বলেছেন যে আমরা দেখছি ছিনতাই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, অথচ পুলিশের রেকর্ডে দেখা যাচ্ছে যে ছিনতাইয়ের হার কমেছে নিশ্চয়ই, এটা তো আসলে একেবারে অস্বীকার করার যায় না। কিন্তু যে স্পটগুলো আপনি বললেন যে সদরঘাট বা বাসে করে মহাখালী বা যাত্রাবাড়ি বা গাবতলিতে আসলে সকালবেলা ভোরবেলায় তারা ছিনতাইয়ের শিকার হচ্ছে, এটা সত্য কথা বলেছেন আপনি। তো আমি যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম, এই আরাফাত যে 6 মাসের বাচ্চাটি হাতে থেকে ছিনতাইকারীর হাতে থেকে পড়ে গেল, সে তার বড় সন্তানের চিকিৎসা করতে ছোট সন্তানকে মৃত নিয়ে চলে গেল, এই যে হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটনাটা ঘটে গেল, এখানে ছিনতাইকারীর কিন্তু উদ্দেশ্য ছিল না খুন করার, তার লোভটা কিন্তু ওই ভ্যানিটি ব্যাগটার উপরেই ছিল। এখন এটা হয়ে গেছে ঘটনাটা, এবং একজন গ্রেপ্তারও নাকি হয়েছেন। তো আপনি কি মনে করেন, আমার প্রশ্ন হবে জনগণের স্বার্থে, যে এই ভদ্রমহিলার বা এই পরিবারটির বাড়ি যদি শরীয়তপুর বা মাদারীপুর হয়
এখন সে যদি সিদ্ধেশ্বরী বা রমনা বা মতিঝিল থানায় মামলাটি করেন, এখানে তাকে আসা যাওয়া সাক্ষী দেওয়া একটা বিশাল একটা হ্যাস্তন্যাস্তর বিষয় না? এ বিষয়ে আমরা শুনবো একটা ছোট্ট ব্রেকের পর। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চিন্তাই প্রতিরোধে আইনি ব্যবস্থা। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা ছোট্ট ব্রেকের পর ফেরত আসলাম। হ্যাঁ, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, চিন্তাই প্রতিরোধে আইনি ব্যবস্থা, এখানে আমি যেটা আপনাকে একটু ধরিয়ে দিতে চাচ্ছিলাম যে একজন মানুষ দিনমজুর শ্রমিক, সে ঢাকায় চিন্তার কবলে পড়ল, তার প্রিয়জন নিহত হলো। আচ্ছা, তো এখন এই যে দিনমজুরের পক্ষে নির্দিষ্ট দিনে এসে এই প্লেস অফ অকারেন্স বা এই থানার অধীনে যে কোর্ট, সেখানে সাক্ষী দেওয়া, মামলা করা, এটা করা, সেটা করা, এটার কি আইনি কি ব্যবস্থা? সরকার থেকে সে কি কোনো সাহায্য পেতে পারে না? সরকার থেকে তো অবশ্যই সাহায্য পাবে, সরকার দিয়েও আসতেছে, বিভিন্ন মানবাধিকারী সংস্থা আছে তারাও দিয়ে আসতেছে, দিবে না তা নয়, কিন্তু মামলাটাকে প্রকৃতভাবে উদ্ঘাটন করার দায়িত্ব কিন্তু পুলিশের, কারণ পুলিশ এইটা এজাহার হিসেবে গণ্য করবে। এজাহারটা যদি অনেক অনেক নিরক্ষর মানুষ আছে, এজাহারটা কিন্তু বিভিন্নভাবে লেখা হয়, তো এজাহারটা যদি ওই পুলিশ যদি ছিনতাইকারীর পক্ষে থাকে বা পরিচিত হয়ে থাকে, এজাহারটা যদি সঠিকভাবে লেখা না হয় তাহলে তার বিচার কী পাবে? তারপরে আসে এটা পূর্ণাঙ্গ তদন্ত করে চার্জশিট দেওয়া, চার্জশিটটাও যদি পক্ষপাতিত্বমূলক দেয় তাহলে এর বিচার কী হবে? তারপরে পুলিশ সাক্ষী থাকে, পুলিশ সাক্ষীও যদি ছিনতাইকারী কর্তৃক কোনো কারণেই মনে দুর্বলতা এসে যায়, যদি সাক্ষী ঠিক মতো না দেয় তাহলে কীভাবে বিচার পাবে? তাহলে পুলিশকে অঙ্গাঙ্গিভাবে এই কেসের সঙ্গে জড়িত হয়ে যে ছিনতাইয়ের কবলে পড়েছে তার পক্ষে আন্তরিকতার সহিত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সে চার্জশিট দাখিল করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আলামত ডিস্ট্রয় হয়ে যায়। তো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রকৃতপক্ষে আলামতগুলা কোর্টে যায়, সাক্ষী ঠিকমতো যায় এবং তদন্ত নিরপেক্ষ হয়। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে এগুলো তো ক্রিমিনাল কেস, ছিনতাই হচ্ছে ক্রিমিনাল কেস, এখানে বাদী সাক্ষী হিসেবে আসবে, এটা মামলাটা চালাবে প্রসিকিউশন পুলিশ, এটা সরকারবাদী কেস, তাকে যথাসময়ে যদি সমন পাঠানো না হয়, সাক্ষী হিসেবে না আসে, তাহলে তো মামলাটা ছিনতাইকারী আপনার খালাস হয়ে যাবে না? এইটা তো সবারই দায়িত্ব, সে তো সুদূরে থাকে, না সুদূরে থাকলে তার ঠিকানা থাকে, সবকিছু থাকে, তাকে বাই পোস্টে পাঠাবে। আমার সাজেশন হচ্ছে যে এই পার্টিকুলার কিছু সাক্ষী কি আপনার অনলাইনে নেওয়া যায় কি না, অথবা এই আসামিকে ট্রাভেল করে ওই সেই বা যে ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত, তাকে সে তার এলাকায় নিয়ে সাক্ষীটা করানো যায় কিনা সেই কোর্টে, এর জন্য স্পেশাল কোর্ট? না, স্পেশাল কোর্ট বলতে তো এখানে ট্রান্সফারের নিয়ম আছে, কোর্টে দরখাস্ত দিতে হবে, কী কারণে বিচার পাবে না সেটার একটা দিক আছে, কিন্তু ঘটনাটা হলো যেহেতু এখানে যে ভিক্টিমাইজ বা সাক্ষী দিতে একবারই আসতে হতে পারে, তাকে যাতে হয়রানি যদি কোর্ট না করে বা অন্য কেউ মানে এখানে পিপি বা অ্যাডিশনাল পিপি যে কোনো হোক, তাকে প্রকৃতভাবে মনে করি সমনের ব্যবস্থা করা হয়, তা আসলে যদি মনে করে কাউকে হয়রানির শিকার হতে হবে না, একদিন দুই দিন করবে, এটাই স্বাভাবিক। না হচ্ছে না, না এই জন্য তো সরকারকে এইটা আইন বিভাগে যারা আছেন বা আইনের যারা চর্চা করছেন এখানে আইন মন্ত্রণালয় থেকে শুরু করে, অবশ্যই আমি যতটুকু ঘটনা দেখেছি, বর্তমানে মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনি যেভাবে প্রত্যেকটি মামলায় মানে সুদক্ষভাবে যে পরিশ্রম শ্রম দেন, যেভাবে উপস্থাপনা করেন, তো ওনাকে অনুসরণ করতে হবে, এটা আমাদের সবারই করা উচিত, তার পরিশ্রম যে নির্দয়ভাবে সে নিজের পরিশ্রম করেন, লক্ষ লক্ষ মামলার জট পেকে জট পাকার তো ঘটনা নাই, যদি প্রকৃতভাবে বিচার হয়ে যেত, মামলা যদি পেন্ডিং না থাকতো, নির্দিষ্ট টাইমে বিচার শেষ হতো, সাক্ষী যদি ঠিক মতো আসতো তাহলে মামলা পেন্ডিং থাকতো না। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, যে একটি রিপোর্টে আছে যে একজন সাংবাদিক 30 জনের সাথে কথা বলেছে ঢাকায়, এর মধ্যে 24 জনই ছিনতাইয়ের শিকার হয়েছে, এ হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশকে অনেক ঢেলে সাজানো হচ্ছে, পুলিশ অনেক অ্যাডভান্স করেছে, এখন তাদের ভেহিকেল সমস্যা আছে,
তাদের গাড়ির সমস্যা আছে, লোক বলের সমস্যা আছে, এগুলো সবই দেখতে হবে। আমরা পুলিশকে মানে পুলিশকে আমি একেবারে দোষারোপ করছি না, এই জন্য গোটা মানে ঢাকা শহরকে সম্ভব সিসি ক্যামেরার আওতায় আনা, কারণ সিসি ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা আপনি ভালো কথা বলেছেন, সিসি ক্যামেরাটা মনে রাখেন, আমরা এটা সম্পর্কে আলোচনা করব, একটা ব্রেকে যাব। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম অ্যাডভোকেট জনাব শাহেদ আলী জিন্নাহ সাহেবের কাছে যে ছিনতাই প্রতিরোধে কী আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়, কী পদক্ষেপ নেওয়া যায়। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ততক্ষণ আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা ব্রেকের পর ফেরত আসলাম। জি, আমরা আলাপ করছিলাম ছিনতাই প্রতিরোধে আইনি ব্যবস্থা। আমি একটি পত্রিকার রিপোর্ট থেকে আপনাকে বলবো যে কক্সবাজারের 23টি স্পট সাংবাদিক এবং পুলিশরা মিলে ডিটেক্ট করেছে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের এমন একটি সুন্দর জায়গা যে কক্সবাজারের সি বিচ যেটা, এটাকে বলা হয়েছে দ্য সেফেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট, সবথেকে নিরাপদ, সবথেকে বৃহত্তম সি বিচ পৃথিবীতে। এটা আমাদের জন্য একটা দান, সোনার বাংলার জন্য আল্লাহ তাআলার একটা দান। তো এখন এখানে ছিনতাই হচ্ছে। ইভেন গত 17ই ডিসেম্বর একজন পর্যটক পর্যটককে হত্যা করে তার সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। তাহলে কক্সবাজার যে একটা পর্যটন শিল্প গড়ে উঠছে সরকারের ওই কান্তিক চেষ্টায়, এটা একটা জোন করে ফেলেছে সরকার রীতিমতো। তো এখানে যদি এভাবে ছিনতাই হতে থাকে এবং এই যে যদি হতে থাকে, এখানে পুলিশ এবং সাংবাদিকরা মিলে 200 ছিনতাইকারী লিস্ট করেছে তারা এ পর্যন্ত, 200। এখন এই 200কে বুক করতে হবে পুলিশের, ধরতে হবে, র‍্যাবকে ধরতে হবে। জি, এ ব্যাপারে কিছু বলেন। আসলে মানে গোটা দেশে ছিনতাইকারী কমার চেয়ে বেড়েই চলেছে, তো এ ব্যাপারে সরকারকেও সুদৃষ্টি দিতে হবে। তো কক্সবাজার একটা খুবই সেন্সিটিভ পয়েন্ট, এখানে মানে বাংলাদেশের একটা গর্ব অহংকার বলে আমরা ধারণা করি, যেখানে বিদেশি পর্যটকদের অহরহ এখানে বিচরণ করতে দেখা যায়। তো যদি বাংলাদেশেই পর্যটকরা সেখানে যে বিপদগ্রস্ত হয়ে যায়, তাহলে বিদেশি পর্যটক কেমনে আসবে, নিরাপত্তা কীভাবে? তো অনতিবিলম্বে সরকারকে এখানে যাতে ছিনতাই না ঘটে এই জন্যে পুলিশের জনবল বৃদ্ধি করতে হবে। প্লাস হলো যে ওখানে জনগণকে, ওখানকে না গোটা দেশে জনগণকে সচেতনতামূলক বিভিন্নভাবে সেমিনার সিম্পোজিনাম থেকে শুরু করে মিডিয়ার কাছে এইটা যেভাবে প্রচার করা দরকার সেটা সরকার করবেন। দ্বিতীয়ত হলো যাতে যাদের এরা ছিনতাই কালে ধরা পড়েছে বা পড়বে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার, দ্রুত মানে বিচারের ব্যবস্থা করতে হবে। জি, এটা ঠিক আছে, আপনার সাথে আমি একমত, দ্রুত বিচার করতে হবে। এবং অন্তত কক্সবাজার এবং মেন মেন জায়গাগুলোকেও আপনি বলছেন সিসি ক্যামেরাটা ঢাকা চট্টগ্রাম রাজশাহী যত মেট্রোপলিটন এরিয়া রয়েছে এবং যেগুলো পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোতে অবশ্যই দ্রুত গতিতে শহরগুলোকে সিসি ক্যামেরায় আওতায় আনা উচিত। খুব একটা কস্টলি না, পুলিশের জনবল বাড়িয়ে ফেলতে হবে এবং গোয়েন্দা পুলিশের সংখ্যাও বাড়াতে হবে, এবং যাতে পুলিশ কোনো অপকর্মের সাথে কোনো সদস্য যদি জড়িত থাকে দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নিচ্ছ সরকার, এবং পুলিশ যাতে জনগণের বন্ধু হয় সেভাবে পুলিশের অঙ্গাঙ্গী ভূমিকা রাখতে হবে। জি, না একটা স্লোগান আছে, এবং প্রয়োজনে পুলিশকে মিডিয়ার সহযোগিতা নিতে হবে। জি, একটা একটা বিষয় আছে যে কমিউনিটি পুলিশ বলে একটা জিনিস আছে, এই আন্দোলনটাকে আরো 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 বাড়াতে হবে, যেখানে বলা হয়েছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। কমিউনিটি পুলিশিংয়ের একটা একটা বাংলাদেশে বেশ হচ্ছে, এটা হবে। তো আমার কথা হচ্ছে যে এই জন্য আমাদের আপনার সাজেশন এই হবে যে আইনি প্রতিকার পাওয়ার জন্য যাতে ভিকটিম যে সে যেন হ্যাস্তন্যাস্ত না হয় এবং সে যেন এক বা দুই ডেটে আদালতে আসলে সাক্ষী দিয়ে যেতে পারে। আদালতে আসার আগে যখন থানায় যাবে, থানার দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ যখন থানায় যাবে মামলা করার জন্য বা আইনি আশ্রয়ের জন্য তাকে বন্ধুর মতো ভূমিকা দেখাতে হবে। আমরা যখন কোনো মানুষ মামলা করতে কোর্টে যাই, তখন তো আইনজীবীরা কোনো ইয়ার সাথে, বাদীর সঙ্গে খারাপ ব্যবহার করে না, তার মামলাটা কিভাবে সুন্দরভাবে
কোর্টে উপস্থাপন সেদিকেই লক্ষ্য রাখে। ঠিক আছে মিস্টার শাহেদ আলী জিন্না, আমরা সে কক্সবাজার আসতে চাচ্ছি। কক্সবাজার তো আসলে এটা একটা মাল্টি কালচারের জায়গা, বিভিন্ন জেলা থেকে মানুষ যাচ্ছে। ইদানিং রোহিঙ্গারা এসে গেছে, ওদিকেও সরকারকে দৃষ্টি দিতে হবে যাতে রোহিঙ্গারাও এই ধরনের কোন অপকর্মের সাথে জড়িত না হয়, সেদিকেও মানে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে ছিনতাইকারীর কোন দেশ নাই, জাতি নাই, ধর্ম নাই, বর্ণ নাই। 17ই ডিসেম্বর একজন ওখানে মেরে ফেলা হয়েছে, ছিনতাইকারী মেরে ফেলেছে কক্সবাজার এই 17ই ডিসেম্বর। তো এ যদি আপনার রাজশাহীর বাসিন্দা হয়, এই তার পরিবারের পক্ষে এসে এই সাক্ষী দেওয়াই কক্সবাজারে, আপনি কি মনে করেন এটা খুব আরামের বিষয়? না, আরামের বিষয় কি কষ্টের বিষয় সেটা নয়, কথা হলো প্রকৃত বিচার। সে ভিক্টিমাইজ হয়ে গেছে কত বছর, কিন্তু কত বছর লাগবে আপনি জানেন? আপনিও আইনজীবী, আমিও আইনজীবী। না না, বছর তো পরে, সেটা তো বলেইছি যে সরকারকে আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে যে সাজেশন গুলো দিলেন আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনার এই সুরের সাথে তাল মিলিয়ে আমি উপস্থিত হিসেবে বলতে চাই যে আমরা সরকারের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন মন্ত্রীর নিকট আবেদন করব, কোর্টের সংখ্যা বাড়ান, ভালো ভালো বিচারকদের সংখ্যা বাড়ান, এবং আরও জায়গা যদি লাগে অ্যাকোয়ার করেন। আমরা বিচারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেই, জনগণ এটার সুফল ভোগ করুক। প্রিয় দর্শক, আমরা অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ আলী জিন্না সাহেবের কাছ থেকে শুনলাম ছিনতাই প্রতিরোধে আইনি ব্যবস্থা। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।